এতদিন হাঁসফাঁস করছিলাম গরমে, আজ ভোরবেলা থেকে একটু বৃষ্টি পড়ছে, আর বৃষ্টি পড়েছে পরেই বাড়িটা বেশ ঠান্ডা হয়ে গেছে, ঘরটাও বেশ ঠান্ডা হয়ে গেছে। দেখো কি বৃষ্টি হয়েছে সকালবেলা, আর এই বৃষ্টির জল পেয়ে গাছগুলো অনেক সতেজ হয়ে গেছে। তাই এই সতেজ দিনে মনে হচ্ছিলো একটু ভালো কিছু খাই, এই গরমে তো খাওয়া হচ্ছিলো না, তাই চলে আসলাম আজকে আলুর পরোটা করতে। আমি আলুর পরোটাটা আজকে আমি আটা এবং ময়দা দুটো মিশিয়ে করব। এখানে 1 কাপ আটা নিয়েছি, 1 কাপ ময়দা নিয়েছি। তোমরা চাইলে পুরোটা আটাতেও করতে পারো বা পুরোটা ময়দাতেও করতে পারো। আমি দিয়ে দেবো কিছুটা বেসন, এই 2 চামচ থেকে 2.5 চামচের মতো বেসন দিয়ে দেবো, যাতে বাইন্ডিংটা খুব ভালো হয়। দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো নুন, দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি, আর একটু ঘি দিয়ে দিলাম। এখানে তোমরা চাইলে একটু জোয়ান দিতে পারো, আমার ধারে কাছে তখন জোয়ান ছিল না, আমি তাই জোয়ানটা দিতে পারিনি, তোমরা চাইলে এখানে জোয়ানটা ইউজ করতে পারো। তারপর এটাকে আমি একটু ভালো করে মেখে নেব, মেখে এবার আমি একটু উষ্ণ গরম জলে এই আটাটা মেখে নেব। দেখো এখানে ভালোভাবে মেখে নিয়েছি আটাটা, এবার সামান্য একটু তেল দিয়ে যাতে উপরে শক্ত লেয়ার না পড়ে যায় এটাকে ঢেকে রেখে দেব। এটা আমি এখন 1/2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এবার আমি আলুর পুরটা বানিয়ে নেব। এখানে আমি 3টে আলু সেদ্ধ করে নিয়েছি, এবার এই সেদ্ধ আলুর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গ্রেট করা আদা, দিয়ে দিলাম ধনের গুঁড়ো 1 চামচ, দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা, পরিমাণ মতো নুন, আর আমচুর পাউডার, এতে কিন্তু টেস্টটা আরও ভালো আসবে, আর দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ ধনে পাতা। এবার এটাকে ভালো করে মেখে নেব। একটু ঝালের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং কালারটাও ভালো আসবে। এবার এটা আমি মাখা হয়ে গেছে, এবার আমি ময়দাটাকে যে রেস্টে রেখে দিয়েছিলাম সেটা তুলে আর একটু ছেনে নেব। এবার এখান থেকে বড় বড় লেচি কেটে নেব, যেহেতু এটা পুর ভরতে হবে একটু বড় বড় করে লেচি কাটতে হবে রুটির তুলনায়। এবার এটাকে গোল গোল করে নিয়ে ভেতরে একটু পুর ভরা যায় সেরকম একটা গোল বাটির মতো করে নেব। দিয়ে দিলাম বেশ খানিকটা পুর, এবার দুটো মুখ দু সাইড দিয়ে আটকে গোল করে নেব এটাকে ভালো করে। আর বেসনটা দেওয়ার জন্য কিন্তু এটার বাইন্ডিংটা ভালো হবে, এটা কিন্তু ফেটে যাবে না। দেখুন বেশ সুন্দর হয়েছে, স্মুথ হয়েছে একদম। আরও একটা ভরে নিচ্ছি, এভাবে আমি সব কটা রেডি করে নিয়েছি। এখানে আমার 7টা মতো পরোটা হয়েছে, এবার এটাকে বেলে নেব। আমি সামান্য তেল দিয়ে বেলছি, আপনারা চাইলে আটা বা ময়দা দিয়েও বেলতে পারেন। আটা বা ময়দা দিয়ে বেললে গুঁড়িটা গায়ে লেগে থাকে, খেতে ভালো লাগে না, তাই আমি এটাকে তেল দিয়ে বেললাম। এবার এটাকে ভালো করে একটু বেলে নেব। যেহেতু পুর ভরা আছে বেশি চাপ দেওয়া যাবে না, হালকা হালকা প্রেস করেই এটাকে বেলে নিতে হবে। একটু বড় করে বেলে নিয়েছি, এবার এটাকে তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি। তাওয়াটা আগে থেকেই গরম করা ছিল। এবার সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি, আমি যতটা কম পারা যায় ততটাই দেব। ঘিয়ে ভাজলে পরোটাটা খেতে ভালো লাগে, তাই জন্য আমরা ঘিয়ে ভাজছি। আপনারা চাইলে কিন্তু তেলেও ভাজতে পারেন। একটু দাগ হয়েছে, এবার আমি এটা তুলে নিয়েছি, এভাবে আস্তে আস্তে চেপে চেপে পরোটাগুলো ভেজে নেব। দেখুন একটু প্রেস করে করে ভাজতে হবে, যেহেতু পুরটা ভেতরে আছে। আজকে রেডি হয়ে গেল আমার এই আলুর পরোটা। বন্ধুরা আমি এটাকে সার্ভ করেছি টক দই আর টমেটো কেচাপের সঙ্গে। আপনারা চাইলে এখানে তরকারি দিয়েও পরিবেশন করতে পারেন, কিন্তু এটা দিয়ে বেশি ভালো লাগে আলুর পরোটা খেতে। তাই আমার রেসিপিটা কেমন লাগলো যদি ভালো লাগে তাকে লাইক কমেন্ট করে জানিও, আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।